খালি হাতে দড়ি গ্লাস দেনা স্যানিটাইজার দেনা খালি হাতে বেতন আমরা বুঝে না আমরা বেতন কম পাই আমরা তো তিনটে শিফট আছে, সাতটা শিফট এখানে কাজ করে, ছয়জন দে, সাতজন দে, আমরা কেজুয়াল স্টাফ দিদি, আমরা গ্লাভস খুঁজতে গেলে গ্লাভস দেয় না, সাবান খুঁজলে সাবান দেয় না, নাই এডি নাই। তারপরে তুই আমরা ওই তুলে রুগী কেমনে ধরুন, করোনা রুগীও আইয়ে এরপরে পয়জন খাইয়ে আইয়ে বমি টমি আমরা গায়ে পরে হাতে পরে আমরা লইয়া যেতে কষ্ট, টলি বড়াইলা টলি টাই নানন লাগে, তো আমরা খুব কষ্ট হয়ে জায়গা, এই গ্লাভস না দিলে শরীর টরিল পরে। এই সিসি ক্যামেরা আছে, স্যারে বললে সব কিছু দেখতে পারে। তারপরে আননোন রুগী আইলে বলে দিব গ্লাস, আর নলে দিত না, তা আননোন রুগী আইয়ে আর এমনি করোনা রুগীও তো আইয়ে, আমরা কি বুঝি না, কালকে করোনা রুগী আইতে পশু নেই, ডেইলি একটা দুইটা আইতাছে করোনা রুগী, আমরা তো না বুঝছি না, মান লাগে আমরা ক নামাইতাম, আমরা নামাই, আমরা তো আর জানি না এটা করোনা নাকি, তা পরে তো করোনা ধরা পড়ে, গ্লাস ছাড়া কেমনে নামাই, আমরা তো গ্লাস ছাড়া রুগী নামাইতাম, আমরা খুবই কষ্ট হয়ে থাকা, গ্লাস দেয় না। আর এই রাস্তার থেকেও টলি কাটিয়া চিটিয়া জায়গা, টলির টলিরও চাক্কা বালা তাই না, টলিও বাঙ্গা সাঙ্গা তাই, রুগীও ফুড়ে যেগা ওই ফাটি আমরা ধুমকাইব, এরপরে তো আমরা অক্সিজেন লাগাইতাম যাই ফাটি, আমরা বিশ্বাস করে না, ও ডাক্তার কোন এই অক্সিজেন ঠিক আছে নি, আমরা পেশেন্ট আমরা চাই আমরা গ্লাভস দেখ, সাবান দেখ, এবার রাস্তাটা ঠিক করাই দেখ, আমরা খুবই কষ্ট ডিউটি করতে, রাস্তাটাও ঠিক করাই দেখ, রাস্তাটা লেগে পেয়েছি।